দিন দিন যেন বদলে যাচ্ছে মানুষের চিন্তাধারা, ডিজিটাল দুনিয়ায় ভাইরাল হতে মরিয়া সবাই। এরই ধারাবাহিকতায় এক অদ্ভুত ঘটনার জন্ম দিলেন বগুড়ার যুবক রনি। সম্প্রতি জীবিত অবস্থায় কবরের অভিজ্ঞতা জানাতে নিজেই ঢুকলেন কবরের ভেতরে, ছিলেন 10 ঘন্টা। বগুড়া প্রতিনিধি তানজিজুল ইসলাম স্মরণের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মুখছেদ আলীর ছেলে মিজানুর রহমান রনি চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করেছেন। অবসরে বিভিন্ন ভিডিও ধারণ করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন তিনি। তারই ধারাবাহিকতায় বেশি ভিউয়ের আশায় এবার জন্ম দেন এক উদ্ভট ঘটনার। গত রোববার নিজ বাড়ির উঠানে কবর খুঁড়ে তাতে খাবার, পানি, লাইট ক্যামেরা সহ নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ঢুকে পড়েন রনি। কবরের ভিতরে গরম কাটাতে উপর থেকে প্লাস্টিকের মোটা পাইপের সঙ্গে বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে নেন তিনি। এভাবেই কবরের ভিতর পুরো রাত কাটান রনি। আর তার এই অদ্ভুত কাজে সহযোগিতা করেছে খোদ তার নিজ পরিবার। এটা একটা গর্ত খুঁড়ছে, কবর না, এটা একটা গর্ত খুঁড়ছে। কি জানা উনি পাগল না? উনি তো বারবার বলছে যে আমি ইউটিউবে একটা চ্যানেলে আমি এডি ভিডিও করে ভাইরাল করতে চাই, এটাই ওনার উদ্যোগ, এটাই ওনার উদ্দেশ্য। করছে এখন আমি খাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে? করছে না, কোনো অসুবিধা হচ্ছে না আমার, শোনা যাচ্ছে, ওই পাইপের মুখে ইয়ে দিলে শোনা যায়, কথা পুরো শোনা যাচ্ছে। এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে এসে রনি ও তার বড় ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আইনের প্রতি আমাদের বিশ্বাস উঠে গেছে, ওনারা আমাদের একটা নিরীহ ছেলেকে নিয়ে যে আজ মিথ্যা কথা বলে নিয়ে গেছে, যে আমরা তাকে এমনি সহযোগিতা করার জন্য, উৎসাহিত করার জন্য আমরা এমনি ওসির সাথে কথা বলতে নিয়ে যাচ্ছি, আর সে কথা বলে ওদেরকে কেন কোর্টে চালান করা হয়ে গেল। পুলিশ নিয়ে গেল, বললো যে আমরা জিজ্ঞাসা করার জন্য নিয়ে যাচ্ছি, এই মুহূর্তে আবার ফেরত দিব। সেই ছেলেকে নিয়ে যাবার কোর্টে চালান করা হলো কি জন্য? আর কিছু দাবি নেই, ভদ্র ছেলে, শান্ত ছেলে, আমরা আবার আমাদের ছেলেকে আমরা আবার ফেরত চাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কিছু না পাওয়া গেলেও অধিকতর তদন্তের সাপেক্ষে রনি এবং তার ভাইকে আদালতে প্রেরণ করে শাহজাহানপুর থানা পুলিশ। বছর খানেক আগে টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে ভ্রমণ করে আলোচনা এসেছিলেন রনি। তবে এবারের ঘটনাটি যেন সবকিছুকে ছাড়িয়ে গেল। কেনই বা এমন অদ্ভুত কাজ করলেন রনি, আর কেনই বা তাকে আটক করে আদালতে পাঠানো হলো, এ নিয়ে রয়েছে ধোঁয়াশা, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। বিজয় টিভি, ডেস্ক রিপোর্ট।